सो ही हेलो व्हाट्सअप गाइस, सो गाइस इट्स मी सुब्रत एंड यू आर वाचिंग इट्स सुब्रत गेमिंग यूट्यूब चैनल। तो गाइस तुम्हारे संगे आज किछु आमी गेम रिलेटेड किछु मिथ बा किछु अजाना तथ्य शेयर करब। तो गाइस ये तथ्यगुलो होयतो तोमरा किछु केउ केउ जाने बा केउ केउ जाने ना। तो गाइस आशा करी तोमादेर भिडियोटा खुबी भालो लागबे एबं खुबी एंटारटेनिंग लागबे। ठीक है गाइस, तो भिडियोटाके तोमरा देखते थाको, बेसि कथा बाड़ाबो ना। और हाँ गाइस, भिडियो शुरू आगे बोले दी, तुम्हारा जदि गेम रिलेटेड एमन किछु मिथ बा किछु तथ्य जेने थाको ताहले तोमरा आमाके सेगुलो कमेंट बक्से शेयर करते पारो। तो आमी तोमादेर नाम सह सेगुलो के भिडियोर मध्य कर देखान सम्पूर्ण चेष्टा करब। ठीक है गाइस, तो तुम्हारा भिडियोटाके देखते थाको। तो गाइस बेसि कथा ना बाड़िये फटाफट चले आसब एक नम्बर पॉइंट। तो गाइस देखते तुम्हारा पॉइंट बा मिथ जा तुम्हारा धरे नेबे। तो देखो प्रथम पॉइंट बा मिथटा करवार जन्नो तुम्हारे ये लोकेशन जो चिन्हटा आछे ना, तो एइटाके किन्तु तुम्हारा एकटु बड़ो करे राखते हबे। तो गाइस आमी शुनेछि जे ए लोकेशन बाटनटाके माने तोमार जे क्रस एयरटा आछे ना, तुमि किन्तु अनेक दूर थेके किलुट करे सेटा देखते पारबे। तो आमी एखाने यूज करे देखते पाच्छि, देखो सेखाने किलुट करे आछे, आमी किन्तु सेटा स्पष्ट भालो मतोनी देखते पाच्छि। ठीक आछे, देखो आमी एइ कोणे आछि, तो सेइ कोणे किलुट करे आछे, आमी किन्तु देखते पाच्छि। तो गाइस आमी किन्तु एमनि नर्माल देखबार चेष्टा करलाम किन्तु देखते पेतम ना। तो जाइ होक एटा किन्तु खुबी सामने, तो एछाड़ा एमनितेओ अनेक दूर पर्यन्त किन्तु एई ट्रिकटा काज हय। तो तोमरा चाइले किन्तु ट्रिकटा यूज करे देखते पारो। ठीक आछे गाइस, तो एर अर्थ हलो जे एई मिथटा किन्तु एकदमई सठिक। এইবার আসবো মিথ নাম্বার টু এতে, যে গাইস বিমা শক্তির নাকি এই পাশ থেকে ঝাঁপ মারলে মরে যায় এবং সেই পাশ থেকে ঝাঁপ মারলে নাকি বেঁচে যায়। তো ট্রাই করে দেখবো, এই পাশ থেকে ঝাঁপ মারবো, দেখো আমার 10 পাওয়ার আর পড়ে রয়েছে। তো এইখান থেকে আবার ঝাঁপ মেরে চেষ্টা করবো ঝাঁপ মারার, তো আমি শিওর মরে যাবো। দেখো গাইস যে ক্যারেক্টার কিন্তু আমার এলিমিনেট হয়ে গেল। যাই হোক এবার সেই পাশ থেকে ঝাঁপ মারবার চেষ্টা করবো, মানে ভিতর দিকে। দেখো গাইস একবার বোলিং খেয়ে ঝাঁপ মারলাম, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ একদম সরাসরি মাটিতে পড়লাম, কিন্তু আমি 10 পাওয়ারে বেঁচে গেলাম। তো গাইস এর অর্থ হলো যে মিথটা কিন্তু একদমই সত্য বা একদমই সঠিক। তো গাইস ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও। তো এবার আসবো মিথ নাম্বার থ্রি এতে, তো আমরা নাকি এই নীল গাড়িটা থেকে ওই বড় মনস্টার ট্রাকটাকে নাকি হেলাতে পারি বা উল্টাতে পারি বা সাইডে সরিয়ে দিতে পারি। তো বেশি কথা বাড়াবো না, সঙ্গে সঙ্গে ট্রাই করে দেখবো, একটুখানি পেছিয়ে এনার্জি নিয়ে নেবো, ফুললি এনার্জাইজ হয়ে যাবো একদম, গিয়ে এবারে মনস্টার ট্রাকটা কিন্তু ধাক্কা মারবার চেষ্টা করবো। ঠিক আছে গাইস, তো লেটস সি কি হয়। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা ধাক্কা মারলাম কিন্তু গাড়িটা একটুখানি সরে গেল, তো এর থেকে বেশি কিন্তু গাড়িটা আর সরলো না। তো একবার আমি সামনের দিক থেকে দুটো চাকা তুলে মানে ধাক্কা মারবার চেষ্টা করবো। দেখো গাইস সামনের দিক থেকে ধাক্কা মারছি, তো আই থিঙ্ক এটা হয়তো উল্টাবে কারণ ঢালের দিকে আছে। তো একদম ফুল জোর দিয়ে ধাক্কা মারবো। বয়স তোমরা দেখতে পাচ্ছ সামনের দুটো চাকার থেকে পিছনের দুটো চাকা হয়তো এর বেশি ভারী, তো সেই জন্য পিছনের দুটো চাকা কিন্তু আর উল্টানো যাচ্ছে না। গাড়িটা এক সাইড উল্টে গেল, এক সাইড উল্টে গেলে গিয়ে কিন্তু আবার ঘুরে গেল। তো পিছন দিক থেকে আবার ট্রাই মারবো, তো পিছন দিক থেকে কিন্তু একই সেম জিনিস। তো গাইস মিথটা কিন্তু পুরোপুরিভাবে ভুলও নয়, পুরোপুরিভাবে ঠিকও নয়, মিথটা কিন্তু মানে 50% ঠিক এবং 50% ভুল। ঠিক আছে গাইস, তো এইবার যাবো আমাদের নেক্সট মিথে। তো গাইস নেক্সট মিথ হলো এটাই যে এই যে লঞ্চারটা আছে না যেটা তিনটে করে গুলি ধরে, তো এই লঞ্চারটা নাকি যে কোনো একটা গুলিতেই যে কোনো গাড়ি ভেঙে যায়। তো আমার সামনে এখন সমস্ত কিছু গাড়ি নেই, তো তাও আমি জিপে মারলাম, জিপ কিন্তু একটা গুলিতেই একদম জিপ পুরো ফুস হয়ে গেল, মানে একদম পুরো জিপ গুঁড়ো হয়ে গেছে গাইস। তো এবারে আমাদের সামনে আছে এই নীল রঙের গাড়িটা, তো এই গাড়িগুলো কিন্তু পুরোপুরি একদম ফুল পাওয়ার, কোনো কিছুই কিন্তু ড্যামেজ নেই গাড়িগুলোর। ঠিক আছে, তো আমি মারবার চেষ্টা করবো একটু সাইড থেকে। তো গাইস তোমরা এখানে একটা মজা দেখতে পাবে, দেখো জাদু দেখতে পেলে তোমরা। দেখো গাড়ির গুলটা কিন্তু সেট করে ঘুরে এই পাশ থেকে বেঁকে সেই পাশ চলে গেল। যাই হোক গাইস, তো মিথটা কিন্তু একদমই সঠিক। তো গাইস নেক্সট মিথ হলো এটাই যে তোমরা যদি চেয়ারে বসে ইনহেলার ইউজ করো তাহলে কিন্তু তোমরা একটা জাদু দেখতে পাবে। ঠিক আছে গাইস, তো আমি একটা জাদু দেখতে আমরা খুবই ভালোবাসি, সবাই ভালোবাসে, তো আমরা জাদু একবার চেষ্টা করবো। দেখো চেয়ারে বসে ইনহেলার ইউজ করছি আমি। তো গাইস হাই, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মানে চেয়ার থেকে আর উঠতেই দিচ্ছে না, চেয়ারে একদম পুরো বসিয়ে রেখে দিয়েছে, গালে হাত দিয়ে বসেই আছে চেয়ারেতে। ঠিক আছে, দেখো একদম পুরো কবি কবি ভাব হয়ে গেছে, শুধু চেয়ারে বসেই রয়ে গেছে, কিন্তু এখান থেকে আর উঠতেও পারছে না, কিছু নড়তে চড়তে কিছু পাচ্ছে না, পাশে শুধু প্যান্থারটা লেজ নাড়িয়ে যাচ্ছে। ঠিক আছে গাইস, তো যাই হোক গাইস মিথটা কিন্তু একদমই পুরোপুরি সত্যি, আমরা জাদু তো অবশ্যই দেখতে পেয়েছি, আমরা খুবই শক্ত হয়ে গেছি। ঠিক আছে গাইস, যাই হোক মিথটা কিন্তু একদমই পুরোপুরি সত্য। তো গাইস তোমরা এটা ইউজ করো না তাহলে কিন্তু তোমাদের গেমের পুরো ব্যান্ড বেজে যাবে একদম। তো গাইস তোমরা কিন্তু এই চেয়ার থেকে উঠবার জন্য একটা জিনিস ট্রাই করতে পারো, তোমরা গেমটাকে একদম মাঝখান থেকে কেটে দেবে, কেটে দেওয়ার পরে আবার কিন্তু গেমটাকে প্রথম থেকে একদম চালু করবে। তো তারপরে তোমরা দেখতে পাবে যে তোমরা চেয়ারে যেমন ছিল সেরকমই আছো, কিন্তু তোমাদের পাশে লিভ অপশানটা কিন্তু আবার
চলে যাচ্ছে, তো তাহলে কিন্তু তোমরা লিভ অপশনটা ক্লিক করে আবার চেয়ার থেকে উঠে পড়তে পারবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, তোমাদের যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে যেও, এবং যারা লাইক করে দিয়েছো এখনও পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং গাইস যারা চ্যানেল নতুন হয়ে আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে দেবে দিও গাইস, এরকম ধরনের ভিডিও ভবিষ্যতে আরও বারবার দেখবার জন্য। আর হ্যাঁ গাইস, তোমরা যদি গেম রিলেটেড এরকম ধরনের মিথ বা কিছু তথ্য জেনে থাকো তো চাইলে তোমরা সেইগুলোকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে, আমি তোমাদের নাম সহ সেই মিথগুলোকে নেক্সট ভিডিওতে করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে গাইস, তো আজকের জন্য এতক্ষণই থাক, দেখা হবে আমাদের নেক্সট একটা ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো, জমিয়ে গেম খেলতে থাকো।